সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাড়ে সাতি কী কী ফল দেবে বা সাড়ে সাতি কী, বিশেষ করে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নের দ্বাদশ গৃহে অর্থাৎ মকরে কিন্তু বর্তমানে শনি পরিভ্রমণ করছে। অর্থাৎ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কিন্তু সাড়ে সাতির প্রথম ধাপ অতিক্রম করছেন। তাছাড়া এর পরবর্তীতে যখন রাশি লগ্নে প্রবেশ করবে 2023 সালের 17 জানুয়ারি, সেখান থেকে আড়াই বছর আপনারা শনির সাড়ে সাতি ভোগ করবেন মিডিল পর্যায়ে, এবং শেষ আড়াই বছর যখন ভোগ করবেন এই আড়াই বছর কেমন কাটবে, অর্থাৎ বর্তমান আড়াই বছর কেমন কাটতেছে, তার এর পরবর্তী আপনার রাশি লগ্নে যে আড়াই বছর পরিভ্রমণ করবে সেটা কেমন কাটবে, আর শেষ আড়াই বছর কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন, কোন কোন দিক থেকে অশুভ ফল পাবেন, অর্থাৎ শনির সাড়ে সাতির প্রথম আড়াই বছর কোন কোন দিক থেকে শুভ ফল পাচ্ছেন, কোন কোন দিক থেকে অশুভ ফল আসছে, সেই অশুভ ফল থেকে পরিত্রাণের জন্য কী করবেন, এমনকি সতর্কতা তো আমরা অবলম্বন করবই, সেই সঙ্গে কী প্রতিকার ধারণ করব। তাছাড়া রাশি লগ্নে যখন শনি প্রবেশ করবে তখন আমরা এর কুপ্রভাব থেকে বাঁচার জন্য কী করব, আর রাশি লগ্নের ধনভাবে যখন পরিভ্রমণ করবে তখন এর কুপ্রভাব থেকে বাঁচার জন্য আমরা কী করব, এই সকল কিছু নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন। আমি আশা করব এই ভিডিও দ্বারা আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, সেই সঙ্গে যারা জ্যোতিষ শিক্ষার্থী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করছেন এবং করবেন বলে ভাবছেন, সকলেরই পরিপূর্ণ আশা পূরণের সহায়ক ভূমিকা পালন করবে এটি আমার বিশ্বাস। তাই তো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো আমরা আসব বর্তমানে কিন্তু শনির সাড়ে সাতির প্রথম ধাপ আমরা অতিক্রম করছি, যাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। এই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশি অধিপতি এবং রাশির দ্বাদশপতি সে কিন্তু দ্বাদশে ব্যয়ের গৃহে শক্তিশালী হয়ে পরিভ্রমণ করছে, এবং সে রাশি লগ্নের ধনভাবে, রাশি লগ্নের ষষ্ঠভাবে এবং রাশি লগ্নের নবমভাবে কিন্তু দৃষ্টি প্রদান করেছে। অর্থাৎ রাশি লগ্নের ধনভাবে বৃহস্পতির গৃহ, রাশি লগ্নের ষষ্ঠভাব চন্দ্রের গৃহ, আর রাশি লগ্নের ভাগ্যভাব হচ্ছে শুক্রের গৃহ, এই তিনটি গৃহে দৃষ্টি প্রদান করেছে। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই আড়াই বছর কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন আর কোন কোন দিক থেকে অশুভ ফল পাবেন দেখুন। বিশেষ করে তৃতীয়ভাবে যে দৃষ্টি প্রদান করেছে, তৃতীয় গৃহ কিন্তু বৃহস্পতির গৃহ, বৃহস্পতির সাথে শনির কোনো শত্রুতা নেই আর শনিরও বৃহস্পতির সঙ্গে কোনোরূপ শত্রুতা নেই। তো এই ধনভাবে দৃষ্টি প্রদান করে বিশেষ করে ধন উপার্জনের পথ কিন্তু খুলে দেবে, তবে যতটা উপার্জন করবেন ততটা ধরে রাখা কিন্তু কঠিন হবে, কারণ শনি কিন্তু লগ্নপতি এবং রাশি অধিপতি, এটা ভুলে গেলে চলবে না, সেই সঙ্গে দ্বাদশপতি, দ্বাদশ গৃহে শক্তিশালী, অর্থাৎ ব্যয় সংকোচন করা কিন্তু কঠিন হবে। বিশেষ করে যতই উপার্জন করুন না কেন ব্যয় কমানো কঠিন, অর্থাৎ এই সময় সঞ্চয় করাও কঠিন হবে। বিশেষ করে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন প্রভৃতি মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বারবার বদল করাতে বাধ্য করবে এই শনি মহারাজ। এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে এই শনি মহারাজ, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তবে এই শনি মহারাজ অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের দিকে আপনাকে নিয়ে যাবে, এমনকি কর্মে প্রচুর উপহার উপঢৌকন পাবেন, কর্মের পদোন্নতি ঘটতে পারে, কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণ হতে পারে, এমনকি ভাগ্য স্থানে দৃষ্টি প্রদান করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করাতে পারে। তো ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করায় কী করতে পারে, বিশেষ করে শুক্র কিন্তু চতুর্থ এবং ভাগ্যপতি, শুক্রের সঙ্গে যেহেতু শনির কোনো শত্রুতা নেই সেক্ষেত্রে আপনার দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করতে পারে, ভাঙা বন্ধুত্ব জোড়া লাগতে পারে, নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে, এমনকি সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন, যার ফলে আটকে থাকা কাজ সচল হতে পারে, এমনকি
বিশেষ করে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটতে পারে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাটবাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ হতে পারে। অর্থাৎ যেহেতু আমি পূর্বেই বলেছি, যানবাহন বদল করতে কিন্তু বাধ্য করাবে। তাছাড়া ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, যার ফলে চতুর্দিক থেকে কিন্তু সহযোগিতা পাবেন। তবে অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে আর অর্থ ধরে রাখার ক্ষেত্রে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ব্যয় এড়াতে, মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা এড়াতে, সেই সঙ্গে ষষ্ঠে দৃষ্টি প্রদান করে চন্দ্রের গৃহে শত্রুতা সৃষ্টি করবে, অর্থাৎ শত্রু গৃহে দৃষ্টি তো দেওয়ায় বিশেষ করে শরীর স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। তাই তো স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। বিশেষ করে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়াগুলো চাঙ্গা হয়ে উঠতে পারে। এমনকি শ্রমিক কর্মচারীরা আন্দোলন তৈরি করে কলকারখানার উৎপাদন ব্যাহত করতে পারে, বা ধরুন দুর্জনেরা আত্মীয় বেশে আপনার যথাসর্বস্ব লুফে নিতে পারে, বা পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে। সেই সঙ্গে গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে, বা ভ্রমণজনিত দুর্ঘটনা ঘটাতে পারে, রক্তপাত, অস্থিভঙ্গ বা অপারেশন পর্যন্ত করাতে পারে। এমনকি চন্দ্র রোগ সৃষ্টিকারক নিত্য নতুন ব্যাধি পীড়ায় আপনাকে আক্রান্ত করতে পারে, বা সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়িয়ে দিতে পারে। তথাপিও অর্থ উপার্জন বা ভাগ্যলক্ষ্মীর কৃপা, বন্ধু বান্ধবের সহযোগিতা, আত্মীয় পরিজনদের সহযোগিতা, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা সকল কিছুই কিন্তু বজায় থাকবে। শুধু বাধা সৃষ্টি করবে বিশেষ করে অনাকাঙ্ক্ষিত অযাচিত ব্যয় লাগামহীনভাবে বাড়িয়ে দেবে। তো এক্ষেত্রে আপনাদের প্রশ্ন যে তাহলে শনির সাড়ে সাতি কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন আমার, তো আমাদের এই কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের সাড়ে সাতিতে যদি ঠিক এমনটিই ঘটে থাকে যে আয় উপার্জন সব দিকেই ঠিক আছে, দাম্পত্য জীবন ঠিক আছে, বন্ধুবান্ধবের সম্পর্ক ভালো আছে, শুধু শরীর ভালো নেই, টাকা ধরে রাখতে পারছি না, এমনকি অযাচিত ব্যয় হচ্ছে, পরিবারে বয়স্ক লোকের শরীর অসুস্থ হচ্ছে, বা ইলেকট্রনিক সামগ্রী টামগ্রী সব কিছু দিয়ে জিনিসপত্র শুধু একে অপরে নষ্ট হচ্ছে, একটার পর একটা শুধু সিরিজ ধরে নষ্ট হচ্ছে, তো এক্ষেত্রে আমরা কী করব? এক্ষেত্রে এই শনির অশুভ প্রভাব দূর করার ক্ষেত্রে আমি বলবো যে কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এই শনির সাড়ে সাতির প্রথম আড়াই বছরের অশুভ ফল দূরীভূত করার জন্য পোকরাজ এবং মুক্তা এই দুটি রত্ন ধারণ করবেন। তো পোকরাজ এবং মুক্তা দুটি রত্ন ধারণ করবেন। যদি দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে শ্বেত পোকরাজ, যেটি শুক্র চন্দ্র এবং বৃহস্পতির একসঙ্গে কাজ করবে, অথবা গোল্ডেন মুক্তা বা গোল্ডেন মুনস্টোন পরিধান করুন, যেটি বৃহস্পতি চন্দ্রের একসঙ্গে কাজ করে, অথবা ওপাল ধারণ করুন। ওপাল কিন্তু ফায়ার ওপালটা বৃহস্পতি চন্দ্র শুক্রের একসঙ্গে কাজ করে। তো দেখবেন এই শনির অশুভ প্রভাব দূরীভূত হবে, আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, ব্যয়ের মাত্রা একটু হলেও কমবে, সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে, যার ফলে ভাগ্যলক্ষ্মীর কৃপায় আপনারা প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আসবো আপনাদের রাশি লগ্নে যে আড়াই বছর পরিভ্রমণ করবে, এটি কিন্তু 2023 সালের 17 জানুয়ারি থেকে আপনার রাশি লগ্নে প্রবেশ করবে। এর আগ পর্যন্ত কিন্তু শনি মহারাজ দ্বাদশে অবস্থান করবে, যেটি এতক্ষণ বললাম। তো 2023 সালে জানুয়ারির 17 তারিখ থেকে আড়াই বছর কিন্তু আপনার রাশি লগ্নে পরিভ্রমণ করবে। এই শনি মহারাজ রাশি লগ্নে পরিভ্রমণ করবে, সে রাশি অধিপতি এবং দ্বাদশপতি। তার রাশি অধিপতি বা লগ্নাধিপতি এবং তার দ্বাদশপতি আমার রাশি লগ্নে অবস্থান করবে। সাধারণত রাশি লগ্নে কিন্তু সেই রাশিপতি এবং লগ্নাধিপতি শুভ ফল প্রদান করে থাকে, তবে দ্বাদশপতি হিসাবে দ্বাদশপতিত্ব দোষ কিন্তু ভোগ করতে হবে। তো দ্বাদশপতিত্ব দোষ কী? দ্বাদশে বা দ্বাদশপতি হচ্ছে যখন লগ্নে অবস্থান করে বা রাশিতে অবস্থান করে, তখন কিন্তু খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশা সমানতালে ঘটায়। তো এই কয়টা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশা এটি কিন্তু ঘটাতে পারে। তো আয় বুঝে আমাদের ব্যয় করতে হবে, নচেৎ সঞ্চিত অর্থ নষ্ট হতে পারে, দুশ্চিন্তা আসতে পারে, বিশেষ করে মনোকষ্ট, মনোচঞ্চলতা, মনোবিঘ্নতা আসতে পারে,
কোনো না কোনো শোক আসতে পারে, পরিবারে কোনো কাছের লোকের জীবনাবসান জনিত শোক দুঃখের অশ্রু জ্বলতে পারে, আর আপনি যদি অর্থ অপচয় ঠেকাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু দুর্দশার করাল গ্রাস আপনাকে গ্রাস করতে পারে। এইবার এই লগ্ন এবং রাশি অধিপতি সে লগ্ন বা রাশিতে অবস্থান করবে বা পরিভ্রমণ করবে, তার শুভ ফল কী কী দেবে দেখুন। এই শনি কিন্তু লগ্ন রাশিতে অবস্থান করে আপনার রাশি লগ্নের তৃতীয় দৃষ্টি প্রদান করবে মেষ রাশিতে বা মেষ রাশির উপর, এবং রাশি লগ্নের সপ্তমে দৃষ্টি প্রদান করবে সিংহ রাশির উপর, আর রাশি লগ্নের দশম দৃষ্টি শনির দশম দৃষ্টি পড়বে রাশি লগ্নের দশমে অর্থাৎ বৃশ্চিক রাশির উপর। তো রাশি লগ্নের তৃতীয় আর দশম দৃষ্টি কিন্তু এই তৃতীয় আর দশম গৃহ সেনাপতি মঙ্গল বা ভূমিপুত্র মঙ্গল, এই মঙ্গলের সঙ্গে শনির কিন্তু ঘোর শত্রুতা। তো শনির দৃষ্টি যখন মঙ্গলের গৃহে পড়বে, আর এই মঙ্গল যদি জন্মকালীন অশুভ থেকে থাকে, বিশেষ করে লগ্নের ষষ্ঠ অষ্টম দ্বাদশে থেকে থাকে, মঙ্গল যদি রাহুযুক্ত রাহুদিষ্ট থেকে থাকে, তাহলে এই সময় কিন্তু ভাই বোনের সাথে কারণে অকারণে মতানৈক্য সৃষ্টি হতে পারে, ভাই বোন কর্তৃক ধন সম্পদ লুণ্ঠন হতে পারে বা পিতৃ সম্পত্তি ভাই বোন কর্তৃক আত্মসাত হতে পারে। আর মঙ্গল যদি শুভ থাকে তাহলে ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, ভাই বোনদের সহযোগিতায় বরং দুফসলা সম্পত্তি ক্রয়ে সহায়ক হবে, সেই সঙ্গে পিতৃমাতৃর সম্পত্তি আপনি বরং ভাই বোনদেরকে ঠকিয়ে আপনি নিজে নিতে সক্ষম হবেন। তাছাড়া যখন দশমে দৃষ্টি দেবে তখন কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা অসন্তোষ দানা বাঁধবে। কেমন অসন্তোষ? সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি করতে পারে, বসের সাথে মতানৈক্য তৈরি করতে পারে, কর্মে সাসপেনশন হতে পারে, কর্মে হয়রানিমূলক দুর্বদলি হতে পারে, কর্মপ্রত্যাশীদের কর্ম নিয়ে মানে বারবার ছোটাছুটি করতে হতে পারে, আসলে কর্ম হচ্ছে না বা ব্যবসা শুরু করলাম ব্যবসায় মন মতো উন্নতি করতে পারছি না, অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। প্রথমেই আমি বলেছি কিন্তু যে খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশা এই পাঁচটা জিনিস কিন্তু ঘটাতে পারে। তো যে বিশেষ করে মনকষ্ট দেওয়ার ক্ষেত্রে এই কর্মক্ষেত্রে কিন্তু দৃষ্টি প্রদান করে কর্ম ব্যবসা বাণিজ্য নিয়েও মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতায় ভোগাতে পারে। তাছাড়া শনি মহারাজ যখন আপনার সপ্তমে দৃষ্টি প্রদান করবে এ কিন্তু রবির গৃহ, এটিও কিন্তু শত্রু গৃহ। তো এই শত্রু গৃহে দৃষ্টি প্রদান করে দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট করতে পারে, দাম্পত্য কলহ পারিবারিক কলহে রূপান্তরিত হতে পারে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে রূপ নিতে পারে, সেখান থেকে মামলা মোকদ্দমা বা বিচ্ছেদ পর্যন্ত কিন্তু ঘটিয়ে দিতে পারে। তো দেখতে হবে যে জন্মকালীন আমার প্ল্যানেটে মঙ্গল আর রবি কী অবস্থানে ছিল। এই রবি মঙ্গল যদি এই দুটি গ্রহ যদি শুভ অবস্থানে থেকে থাকে, আর শনি, এই তিনটি গ্রহের বলবত্তার উপর নির্ভর করবে যে আপনার খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশার হাত থেকে পরিত্রাণ পাবেন কি পাবেন না। তো এই তিনটি গ্রহ ধরুন শুভ অবস্থানে থাকলে নিশ্চিত রূপে আপনারা এই সময় এই খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশার হাত থেকে বাঁচবেন, আর যদি ভালো অবস্থানে থাকে তাহলে এগুলো দূরে পালাবে, আপনি মৌজ মস্তিতে লগ্ন এবং রাশি অধিপতি রাশি লগ্নে অবস্থান বা পরিভ্রমণ করছে আপনি কিন্তু প্রচুর উপার্জন করে ধন ধান্যে ফুলে ফেঁপে উঠবেন, এমনকি ধন সম্পদের গর্বে গর্বিত হবেন, গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি যানবাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ করবে। তো এই যে পাঁচটি দিকের অশুভ প্রভাব, এই পাঁচটি দিকের অশুভ প্রভাব দূর করার ক্ষেত্রে আমি বলবো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তারা এই সময়ের অশুভ প্রভাব দূর করার জন্য অবশ্যই অবশ্যই রক্তমুখী নীলা ধারণ করবেন। তো এই রক্তমুখী নীলা আপনাকে রবি মঙ্গল শনি তিনটি গ্রহের একসঙ্গে কাজ করবে। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যখনই রবি মঙ্গল শনি অর্থাৎ শনির দ্বাদশপতিত্ব দোষ যখন দূর হবে, আর তৃতীয়ভাবে দৃষ্টি দিয়ে ভাই বোনের থেকে ধন সম্পদ আত্মসাত হওয়ার হাত থেকে যখন বাঁচবেন, ভাই বোনের সঙ্গে যখন সম্প্রীতি বজায় থাকবে, তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন, বা যদি ধরুন দশমে দৃষ্টি দিয়ে কর্ম ব্যবসা বাণিজ্যে তরতাজা করে উপরের দিকে ধাবিত হবেন, এমনকি দাম্পত্য সুখ শান্তি যখন বজায় থাকবে, দাম্পত্য জীবন সুখের হবে, সেই সঙ্গে জীবনসাথী জীবনসঙ্গীরা কর্ম পাবে বা কর্মের মাধ্যমে দুজনের উপার্জনের মাধ্যমে আপনারা ভাগ্য উন্নতি ঘটাতে সক্ষম হবেন, তবেই না কিন্তু এই শনির সাড়ে সাতির কুপ্রভাব থেকে আপনারা পরিত্রাণ পাবেন এবং
এই আড়াই বছর আপনাদের বেশ মৌজ মস্তিতে কাটবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। এক কথায় জন্মকালীন প্ল্যানেটে কি অবস্থানে কে আছে আমরা জানি না, বুঝি না বা দেখি নাই, বা জন্ম তারিখ জানি না, এমনকি হাতও দেখানোর মতো আশেপাশে আমার অভিজ্ঞ জ্যোতিষ নেই। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা নিঃসন্দেহে একটি রক্তমুখী নীলা, যেটি ত্রুটি মুক্ত, ত্রুটিযুক্ত নয়। বিশেষ করে যে নীলার মধ্যে তিল বিন্দু বা বাতাসের মতো মানে ফুসকা ফুসকা ভাব এমনটি রয়েছে বা ফাটল নেই, রাস নেই, এমন দেখে আপনারা কিনে শোধন করে পরিধান করুন। দেখবেন নিশ্চিতরূপে শনির সাড়ে সাতের মানে মধ্যম আড়াই বছর আপনারা বেশ স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী আড়াই বছর অতিক্রম করবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। যদি সন্দেহ থেকে থাকে, যদি প্রকৃত উপকার না পেয়ে থাকেন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি মাথা নত করতে বাধ্য হব। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো শনির সাড়ে সাতের শেষ আড়াই বছর, অর্থাৎ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শনি যখন মীন রাশিতে আড়াই বছর পরিভ্রমণ করবে, তখন কিন্তু সে আপনার রাশি লগ্নের অধিপতি এবং দ্বাদশপতি, সে ধনভাবে যাবে। এক কথায় কিন্তু বলা যাবে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। লগ্নপতি এবং রাশিপতি ধনভাবে যাবে বৃহস্পতির গৃহে, ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, ব্যবসার বহুল প্রচার প্রসার ঘটবে, কর্মে পদোন্নতি, স্থিত স্থানে বদলি, এমনকি কর্ম ব্যাপক দেশে দেশ বিদেশ ভ্রমণও কিন্তু হতে পারে। তাছাড়া এই শনি মহারাজ যখন ধনভাবে অবস্থান করে, সে কিন্তু আপনার রাশি লগ্নের একাদশে কিন্তু দৃষ্টি প্রদান করবে, অর্থাৎ আয়ভাবে বৃহস্পতির উপরে। তো যে শনি মহারাজ রাশি অধিপতি এবং লগ্নপতি, সে ধনভাবে আর আয়ভাবে দৃষ্টি দেবে দেবগুরু বৃহস্পতির গৃহে। তো ধন উপার্জন আর আয় উপার্জন, এই চতুর্দিক, এই দুটি দিক কিন্তু একদম ফুলে ফেঁপে উঠবে, অর্থাৎ সফলতার সিঁড়ি বেয়ে তর তর করে উপরের দিকে ধাবিত হবেন। যদি না জন্মকালীন প্ল্যানেটে বৃহস্পতি শুক্রযুক্ত শুক্রদিষ্ট বা রাহু শুক্রযুক্ত রাহু শুক্রদিষ্ট যদি না থেকে থাকে, তাহলে নিশ্চিতরূপে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই শনি সাড়ে সাতের শেষ আড়াই বছর বিশেষ করে প্রচুর আয় উপার্জন করবেন। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনে লালিত স্বপ্ন পূর্ণ হবে, হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন, যার ফলে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে, এমনকি মনে ধর্মভাব উদয় হবে, ধর্মপ্রচার ধর্মপ্রসারে নিজেকে আত্মনিয়োগ করবেন। সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার একক আশীর্বাদ নিয়ে জগতের বুকে অমর স্মৃতি স্থাপন করবেন, যা জীবদ্দশায় তো ভোগ করবেন, মৃত্যুকালে আপনার বংশধরেরা ভোগ করবে, এমনকি মৃত্যুর পরেও মানুষ আপনাকে স্মরণে রাখবে, এমন কিছু করবেন আপনারা। তবে মনে রাখবেন এই ধনভাবস্থ শনি কিন্তু আপনার রাশি লগ্নের অষ্টমে দৃষ্টি প্রদান করবে। এই যে অষ্টমে দৃষ্টি প্রদান করবে, এই দৃষ্টিটা কিন্তু একটু অশুভ হবে, কিন্তু অশুভ হলেও এ কিন্তু আপনাদের ঠেকিয়ে বা দমিয়ে রাখতে পারবে না, কারণ অষ্টমস্থ দৃষ্টি বুধের গৃহে, বুধের সঙ্গে শনির মূলত কোনো শত্রুতা নেই, আর শনিরও বুধের সঙ্গে কোনো শত্রুতা নেই। তো অষ্টম, এই যে অষ্টম দৃষ্টি রাশি লগ্নের অষ্টম দৃষ্টি, যেখান থেকে আমরা নিধন বিচার করি, জরা ব্যাধি দুঃখ দৈন্য বিচার করি, বা কখন ধন ক্ষয় হবে, বিশেষ করে কখন ব্যাধি পেড়ে আক্রান্ত হব, বা কখন ধরুন আপনার জীবনের শোক দুঃখ দুর্দশা আসবে, এমনকি দুর্ঘটনা রক্তপাত মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা এইগুলো ঘটাবে, অর্থাৎ এইগুলো কি ঘটাবে কি না। দেখুন বুধের গৃহে দৃষ্টি প্রদান করে শনি মহারাজ বরং আপনার মেধা প্রযুক্তি কৌশলকে জাগ্রত করবে, যার ফলে আপনাদের মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা শিকল কেটে বেরিয়ে আসতে সক্ষম হবেন। এমনকি যারা গবেষক আছেন, যারা আবিষ্কারক আছেন, তারা বড় বড় কিছু আবিষ্কার বা এমন কিছু গবেষণা করে এমন স্মৃতিস্তম্ভ রচনা করবেন বা এমন কোনো গ্রন্থ রচনা করবেন যা প্রচুর জনসমাজে সমাদৃত হবে, অর্থাৎ সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি জোয়ারে ভাসাবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতের শেষ আড়াই বছর।
এতে কোনো রূপ সন্দেহের অবকাশ নেই। জন্মকালীন বৃহস্পতি অশুভ থাকলেও তা এমনকি বুধ অশুভ থাকলেও এই শনি কিন্তু একাই আপনাকে অশুভত্বের হার কাটিয়ে শুভত্বের দিকে নিয়ে যাবে। আর বৃহস্পতি শুভ থাকলে আরও বেশি সফলতা, মানে গুণের নৌকায় পাল তুলে দেওয়ার মতো, যেন লঞ্চের মতো চলা শুরু করবে, তাতে কোনোরূপ সন্দেহের অবকাশ নেই। এক্ষেত্রে কিন্তু শনির কোনো রকম প্রতিকার ধারণ করার প্রয়োজন নেই, বরং ধনপতি এবং আয়পতির উপর যেহেতু শনির দৃষ্টিপাত পড়েছে এবং দৃষ্টি শনি অবস্থান করেছে ধনভাবে, তো এক্ষেত্রে আপনারা বৃহস্পতির পোকরাজ যে ওই যে গুণের নৌকায়, অর্থাৎ জোয়ারে নৌকা চলছে, পাল তুলে যাতে দিতে পারেন, বাতাসটা যাতে পিছন দিক থেকে পড়ে, তার জন্য আপনারা বৃহস্পতির একটি পোকরাজ আর বুধের পান্না, এই দুটি রত্ন ধারণ করতে পারেন। তাতে অশুভত্বের হার দূরীভূত হবে, শুভ ফল ক্রমোন্নতির দিকে ধাবিত হবে, যার ফলে সফলতার সিঁড়িবে ধাপে ধাপে ক্রমোন্নতির দিকে ধাবিত হবেন। জীবনকে স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী সময় বা আড়াই বছর হিসেবে গণ্য করতে সক্ষম হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্রকৃতপক্ষে কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির এই প্রথম আড়াই বছর আমার দেওয়া প্রেডিকশান এবং দ্বিতীয় আড়াই বছর তৃতীয় আড়াই বছর এই টোটাল সাড়ে সাত বছরের আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, এমনকি আমার দেওয়া প্রতিকার ধারণ করে আপনারা দুর্যোগকে প্রশমিত করতে পারেন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, শনি সাড়ে সাতির ভয় মুক্ত হয়ে এক সুন্দর সাবলীল জীবন উপভোগ করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।